সরকারের বই সরকারই কিনছে, মাঝে 20 কোটি টাকা হাতিয়ে নিচ্ছে জার্নি মাল্টিমিডিয়া নামের একটি প্রতিষ্ঠান। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও কারা অধিদপ্তরের দুটি বই নিজেদের নামে চালিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি। এমন দুর্নীতি হয়েছে বঙ্গবন্ধু কর্নারের জন্য বই কেনাকাটায়। আছে আরও অভিযোগ, এটিএন বাংলার অনুসন্ধানে বেরিয়ে এসেছে এসব তথ্য। কবির চপলের রিপোর্ট। সরকারি প্রাইমারি স্কুলে বঙ্গবন্ধু কর্নারে দেওয়ার জন্য এসব বই রাখা হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে। তবে এই প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও তার পরিবারকে নিয়ে লেখা 39টি সিরিজের বই কেনার অনুমোদন দেয় প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়, কিন্তু কেনা হয়েছে 8টি, যেখানে স্থান পেয়েছে নাজমুল হোসেন নামের এক ব্যক্তির 2 প্রকাশনা সংস্থার 3টি বই। আছে বঙ্গবন্ধুর লেখা 1টি বই, প্রধানমন্ত্রীর 2টি, প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী ও তোফাজ্জল হোসেন মিয়ার 1টি করে বই। বঙ্গবন্ধুর কারাবাসের 3053 দিন বইটির সম্পাদক হিসেবে নাম দেয়া হয়েছে নাজমুল হোসেনের, আর প্রকাশনা সংস্থা জার্নি মাল্টিমিডিয়া। অথচ বইটি কারা অধিদপ্তরের, কর্তৃপক্ষকে না জানিয়ে তা ছাপানো হয়েছে। বঙ্গবন্ধু মানে স্বাধীনতা নামের বইটির প্রকাশনা সংস্থার নাম দেয়া হয়েছে জার্নি মাল্টিমিডিয়া, অথচ এটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বই। 3 বার পরিবর্তন করা হয়েছে গবেষক ও প্রকাশকের নাম। মন্ত্রীর নির্দেশে গত 3 জুন বইটি জার্নি মাল্টিমিডিয়ার নামে ছাপানোর অনুমতি দেওয়া হয় বলে জানিয়েছেন এই কর্মকর্তা। জার্নি পাবলিশার্স মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে অ্যাপ্লিকেশন করছে, মাননীয় মন্ত্রী মহোদয় বলছেন হ্যাঁ ছাপানো এবং বিতরণে অনুমতি দেওয়া যায়। আমরা সেই আলোকে ফাইল ফিটার দিয়েছি, এবার মাননীয় মন্ত্রী মহোদয় অ্যাপ্রুভ করার পর আমরা চেয়ে দিয়েছি। বই দুটির টাকা পাওয়ার কথা কারা অধিদপ্তর, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও লেখকের, তা না হয়ে টাকা পাচ্ছেন নাজমুল। এতে জালিয়াতির শিকার হয়েছেন বলে অভিযোগ করেন এই লেখক। মন্ত্রণালয় কিংবা অধিদপ্তর বা এর সঙ্গে যারা জড়িত কেউ কোনোভাবেই হচ্ছে এই বিষয়টা আমাকে জানায় নাই। আমি হঠাৎ করে জানতে পারলাম যে বইয়ের প্রথম প্রকাশে সম্পাদক হিসেবে আমার নাম এবং আমার মেধাস্বত্ব বা অন্যান্য অধিকার যেভাবে সংরক্ষিত ছিল, এটার পরবর্তী প্রকাশ বা সাম্প্রতিক এই যে প্রকাশনাটা হচ্ছে তার মধ্যে আমার সেই অধিকার সংরক্ষিত নাই। আমি আমার অধিকার ফিরে পেতে চাই এবং হচ্ছে তার জন্য যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমি প্রস্তুত। বঙ্গবন্ধু কর্নারে বই কেনার জন্য 130 কোটি টাকা বরাদ্দ থাকলেও প্রথম ধাপে কেনা হচ্ছে 30 কোটি টাকার বই। সেখানে নাজমুলের 3টি বইয়ের বিল এসেছে 20 কোটি টাকা, দামও ধরা হয়েছে কয়েক গুণ। তিনি একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক বলে জানা গেছে। বই নির্বাচনে যে জাতীয় কমিটি আছে তার বেশিরভাগ সদস্যই জানিয়েছেন তাদের মতামত নেওয়া হয়নি। আমি কোনো মিটিংয়ে যাইনি, আমি জানি না কোনো চিঠি পত্র পাইনি, জানা থাকলে তো ভালোই হতো, তা চলতেছে অন্তত বুঝতে পারতাম যে ভালো মন্দ কিছু একটা বলতে পারতাম। এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মন্ত্রণালয়ের কেউ কথা বলতে রাজি হননি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।